আরজিকর মেডিকেলে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। খাস কলকাতায় সরকারি হাসপাতালে এই নারকীয় কাণ্ড কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার বজ্র আঁটুনি ফসকা গেরোকে। আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে জোর দেওয়া হচ্ছে সিসি ক্যামেরার নজরদারিতে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক, পড়ুয়া থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে নামানো হয়েছে উইনার্স টিমকে। হাসপাতাল চত্বরের পাশাপাশি হস্টেলগুলিতেও দিন রাত নজরদারি চালাচ্ছে 21 জন বাছাই করা মহিলা কনস্টেবল উক্ত মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত বাঁকুড়া জেলা পুলিশের এই বিশেষ বাহিনী। হুগলি ইমামবাড়া হাসপাতাল চত্বরে নিরাপত্তার উপর বাড়তি নজর দিতে দিনের পাশাপাশি রাতেও চলেছে পুলিশি টহল। হাসপাতালে চিকিৎসক নার্সদের সুরক্ষায় চালু করা হয়েছে একটি বিশেষ অ্যাপ, যার মাধ্যমে প্রয়োজনে সরাসরি স্থানীয় থানায় ফোন করে সাহায্য চাওয়া যাবে। আমরা স্বাস্থ্যভবনে জানিয়েছি কতগুলো আমার সিসি ক্যামেরা লাগবে, পুরো হাসপাতালে যাতে সিসি ক্যামেরা মুড়ে দেওয়া যায় সেটাও আমরা বলেছি। হাওড়ার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল, প্রতিদিন এখানে চিকিৎসার জন্য আসেন অসংখ্য রোগী, কিন্তু কতটা নিরাপদ হাসপাতাল চত্বর? বিভিন্ন ওয়ার্ড সহ হাসপাতালের আনাচে কানাচে ঘুরে নিরাপত্তা খতিয়ে দেখতে টহল দিতে দেখা গেল বিরাট পুলিশ বাহিনীকে। আমাদের সিএমএসআর গুগল স্প্রেডশিট দিয়েছিলেন, স্বাস্থ্য ভবন থেকে এসেছে, আমরা সেগুলো ফিল আপ করে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আমাদের যে সিসিটিভি আছে তার থেকে আরো বেশি সংখ্যক লাগবে, ক্যামেরাগুলো উন্নত করা দরকার, বহু পুরনো দিনের। উন্নতির ক্ষেত্রে আমরা চাইছি রেস্টিং রুম মহিলা কর্মচারীদের জন্য আলাদা করে, সে আমাদের ডাক্তার হোক, নার্সিং স্টাফ হোক, আর তার সঙ্গে পুলিশ সিকিউরিটি পার্সোনাল প্রত্যেকটি গেটে দরকার। কোচবিহারের MGN মেডিকেল কলেজেও দেখা গেল একই ছবি। হাসপাতাল চত্বরে সিসি ক্যামেরায় নজরদারি বাড়ানোর জোরদানের পাশাপাশি হাসপাতালে ঢোকার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি করেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিংয়ে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সিসিটিভি ব্যবস্থাকে আমরা আরও বেশি জোরদার করছি, ব্ল্যাক স্পট চিহ্নিত করে সেখানে সিসিটিভি লাগানোর উপর জোর দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজে গত সপ্তাহে এলাকার পুলিশ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।